ম্যাথপয়েন্টের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের এটা হচ্ছে তৃতীয় পর্ব, আমরা আগে বেসিক দুইটা পর্ব এবং আরও কিছু ম্যাথ করেছি, সবগুলো লিঙ্ক নিচে আছে, যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন, যদি এই ভিডিওটা আপনি নতুন দেখেন, যদি বেশি কোনো প্রবলেম মনে হয়। তো আজকে আমরা অক্রপ্রতর প্রকাশনী ওনার বইয়ের 2-এর 7 নম্বর থেকে করছি, হয়তো নতুন এডিশানে নতুন রাইটার হয়তো একটা আগে বা পরে থাকতে পারে। ওকে, আমরা শুরু করে দিই। কেমন? আচ্ছা, সো দেখাও যে স্যাক ইনভার্স √5/2 প্লাস টেন ইনভার্স হাফ ইকুয়াল টু কট ইনভার্স 3/4। আশা করি দেখি আমরা বুঝে যাচ্ছি। এটা সৃজনশীল প্রশ্নে ক নাম্বার আসছে, 2017-তে বোর্ডে আসছে কিন্তু। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরি, লেফট হ্যান্ড সাইড। যদি বেসিক পর্বগুলো দেখে থাকেন আশা করি আপনার মধ্যে আইডিয়াটা চলে আসছে যে আসলে আমরা এখন কি করব। ঠিক আছে, সো আমরা এখানে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই করতে পারবো। এখন কথা হচ্ছে এটা তো আসলে স্যাক ইনভার্স √5/2, তাকে আমরা টেন ইনভার্সে নিয়ে যাব। তাহলে স্যাক ইনভার্স √5/2, মনে করেন আমি যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল তৈরি করি, তাহলে স্যাক এটা হচ্ছে স্যাকের অনুপাত না? তাহলে এটা যদি স্যাকের অনুপাত হয় তাহলে অতিভুজ বাই কি ভূমি না? ওকে, অতিভুজ ভূমি, এটা হচ্ছে স্যাক টিটার অনুপাত। তাহলে স্যাক ইনভার্স যদি এটা হয় তাহলে আমি এটাকে ট্যান ইনভার্স নিয়ে যেতে পারবো না, কারণ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার √1, ঠিক না? অতিরিক্ত স্কোয়ার লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেখান থেকে লম্বা স্কোয়ার অতিরিক্ত স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে √5 স্কোয়ার থেকে 5 আসবে, 4, তার মানে 1 হবে, তাহলে এটা হবে 1। তাহলে এখন আমি লিখতে পারি না যে স্যাক ইনভার্স √5/2 জায়গায় আমি এখন লিখতে পারি ট্যান ইনভার্স লম্বা ভূমি প্লাস ট্যান ইনভার্স কি হাফ, ট্যান ইনভার্স হাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স হাফ। সরাসরি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইও করতে পারি, আবার টু ট্যান ইনভার্স এক্সও করতে পারি। আপনি বলুন তো, না আমি এভাবে করবো, টু ট্যান ইনভার্স এক্স। অর্থাৎ এই ট্যান ইনভার্স হাফ যোগ করলে টু ট্যান ইনভার্স হাফ। তাহলে এই যে টু ট্যান ইনভার্স এক্সের সূত্রটা আমরা ইউজ করে ফেলি, ট্যান ইনভার্স টুয়াইস এক্স ডিভাইড বাই 1 - x2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পাই, এক্স এক্স হচ্ছে আমাদের কাছে হাফ। ঠিক আছে, ইকুয়াল টু এখানে টু কাটা গেলে উপরে থাকবে 1 আর নিচে 1 - 1/4। ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স 1 4 - 1/4, তাহলে ট্যান ইনভার্স তাহলে কত হবে, 3/4 আসবে, উল্টে যাবে 4/3 হবে। ঠিক আছে, ট্যান ইনভার্স এটা হবে। এখন এখানে আছে কট ইনভার্স 3/4, তো ট্যান ইনভার্স 4/3-কে আমি কট ইনভার্স 3/4 লিখতে পারি। ঠিক আছে, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই বেসিক পর্ব দেখেন, ট্যান ইনভার্স থেকে কট ইনভার্স গেলাম, তার বিপরীত অনুপাতটা। ঠিক আছে, ট্যান ইনভার্স 4/3-কে কট ইনভার্স 3/4 লেখা যায়। দেখছেন, খুবই সিম্পল একেবারে। চলেন এখন আমরা আরও কিছু, এখন আমরা 2-এর 9 নম্বর অঙ্কটা করি। প্রমাণ করো যে ট্যান ইনভার্স 2/3 ইকুয়াল টু 5/2 মাইনাস স্যাক ইনভার্স √13/2। এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড, এটাকে রাইট হ্যান্ড সাইড ধরেও করতে পারবো, আবার স্যাক ইনভার্স এটাকে এই পাশে এনেও আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি এটা করতে চাচ্ছি, ট্যান ইনভার্স 2/3 প্লাস স্যাক ইনভার্স √13/2 ইকুয়াল টু 5/2। আপনি চাইলে এটা ধরেও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এখন লেফট হ্যান্ড সাইড ধরতে এসেছি কি, ট্যান ইনভার্স 2/3 প্লাস স্যাক ইনভার্স √13/2। আচ্ছা, তাহলে ট্যান ইনভার্স ঠিক থাকুক, যেহেতু আমাদের কাছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলাতে নিয়ে যেতে পারবো, তাহলে প্লাস এটাকে আমরা ট্যান ইনভার্স নিয়ে যাই। তাহলে ট্যান ইনভার্স নিয়ে গেলে এটা যদি হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে স্যাক অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। তাহলে অতিভুজ স্কোয়ার √13 স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, এই যে লম্ব, তাহলে 13, তাহলে 9 9-এর উপরে হবে √, তার মানে হবে 3। ঠিক আছে, তাহলে লম্ব হবে 3। তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। ওকে, দেন তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলাটি ইউজ করে ফেলি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই
divided by 1 minus x into y তাহলে tan ইনভার্স এখানে আমাদের হচ্ছে 3 দুগুণ 6 2 দুগুণ 4 প্লাস 9 তাহলে 2 2 কাটা 3 3 কাটা তাহলে 1 minus 0 হয়ে যায় ঠিক না এটা 1 minus 0 হয়ে যায় 1 1 minus 0 বলছি 1 হয়ে যায় 3 3 কাটা 2 2 কাটা ঠিক আছে তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালো এখানে নিচে আসছে 0 উপরে যেটা আসুক না কেন তাহলে tan ইনভার্স এটা কি আসছে এটা আমাদের কাছে something by 0 আসছে অর্থাৎ undefined tan ইনভার্স undefined আসছে ঠিক আছে undefined আসছে তাহলে tan কত ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের কাছে undefined tan ইনভার্স tan 5/2 ঠিক আছে তাহলে এখানে এখন থাকবে আমাদের কাছে 5/2 বুঝতে পেরেছি ব্যাপারটা এভাবেও করতে পারেন আপনি যখন না আমি 5/2 কে রেখে দিব ওকে রেখে দেন কোনো সমস্যা নেই আপনি অল্টারনেট অপশনটা আপনি নিতে পারেন আপনি যখন না আমি এভাবে করব বিকল্প ঠিক আছে আপনি যখন না আমি সরাসরি রাইট হ্যান্ড সাইড ধরব ধরেন তাহলে 5/2 মাইনাস sec ইনভার্স √13/2 ঠিক আছে তো sec ইনভার্স √13/2 এর জন্য আমি কি লিখতে পারি tan ইনভার্স 3/2 লিখতে পারি নিশ্চয়ই এখানে মাইনাস tan ইনভার্স 3/2 লিখতে পারি 5/2 মাইনাস tan ইনভার্স কত লিখতে পারি আমরা 3/2 লিখতে পারি 3/2 ঠিক আছে এটা আমরা লিখতে পারি এখন আমরা একটা ফর্মুলা জেনেছিলাম মনে আছে সেই ফর্মুলাটা সেটা কি tan ইনভার্স x প্লাস cot inverse x equal to 5/2 মনে আছে তো সেটা এই ফর্মুলাটা এখন এখানে ইউজ করব tan inverse x plus cot inverse x equal to 5/2 এখানে যদি x থাকে এখানে x থাকতে হবে এখানে যা থাকে তাহলে এখান থেকে আপনি এটা লিখতে পারেন না 5/2 minus cot inverse 2/3 লিখতে পারবো তো তাহলে মনে করেন এই x এর জায়গায় আমাদের কাছে 2/3 আছে এখানেও 2/3s ঠিক আছে তাহলে এখানে আছে 5/2 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না cot ইনভার্স যদি এই পাশে চলে যায় তাহলে এখানে আমি লিখতে পারি না tan ইনভার্স 2/3 লেফট হ্যান্ড সাইড দিস ইজ লেফট হ্যান্ড সাইড আপনি ভাবো করতে পারেন আপনার ইচ্ছা এই যে tan ইনভার্স x plus cot ইনভার্স x সমান 5/2 তাহলে tan ইনভার্স x সমান 5/2 minus cot ইনভার্স 2/3 সেটা লিখে দিতে পারি ঠিক আছে এভাবেও করতে পারি এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে ইম্পর্টেন্ট অঙ্ক চলেন আরেকটা করি ওকে সো এখন আমরা যে অঙ্কটা নিয়েছি সেটা আমার বইতে 2 এর 10 নাম্বার আছে হয়তো আপনাদের বইতে আগে বা পরে থাকতে পারে অকরপথ প্রকাশনী উনার বইতে তো দেখাও যে এত সমান এত আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বোর্ডে পর্যন্ত যে কতবার আসছে তার কোনো ঠিক নাই ঠিক আছে তো sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2 ইকুয়াল টু tan ইনভার্স 28/29 এখন প্রশ্ন হচ্ছে এখানে হাফ cos ইনভার্স 5/13 আসছে sin ইনভার্স কে আমি tan এ নিতে পারবো cot কোটারে নিতে পারবো ঠিক আছে তো এখানে হাফ cos ইনভার্স 5/13 একে আমরা আলাদাভাবে চিন্তা করতে পারি ঠিক আছে এইভাবে করলে যে হবে না তা না আমরা এটাকে একটু অন্যভাবে চিন্তা করি সেটা কি সেটা এটা যেহেতু একটা আপনার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন না তো এটা নিশ্চয়ই কোন একটা অ্যাঙ্গেল প্রোভাইড করে তো আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে থিটা আপনি এইভাবে করতে পারেন যে ধরি হাফ অফ কস আগে লেফট হ্যান্ড সাইডটা ধরে নেবেন আমি ধরি নেই আর কি কস ইনভার্স 5/13 ইকুয়াল টু থিটা এইটা তো একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন না তো সেটা আমাকে কি প্রোভাইড করে কোন প্রোভাইড করে সেটা ইকুয়াল টু যে কোনো একটা কোণ ধরে নিচ্ছি থিটা ঠিক আছে সো এখান থেকে কস ইনভার্স 5/13 ইকুয়াল টু 2/3 আসে আচ্ছা এখান থেকে 5/13 ইকুয়াল টু কি আসে কস 2/3 আসে না আচ্ছা তাহলে 5/13 ইকুয়াল টু কস 2/3 সমান কি কস 2/3 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ঠিক আছে সো এখন আমি যদি কোণাকোণি গুণ করি 5 প্লাস 5 ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 13 মাইনাস 13 ট্যান স্কয়ার থিটা এটা তো লিখতে পারি না ঠিক আছে তাহলে
एकान तेका आशे आमादेर कासे 5 10 स्क्वायर थीटा प्लस 13 10 स्क्वायर थीटा इक्वल टू 13 माइनस 5 इटे लिखते पारि तो ना अच्छा 13 এর সাথে 5 অ্যাড করলে কত হচ্ছে 18 10 স্কয়ার থিটা না 13 এর সাথে 5 যোগ করলে 18 10 স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে 5 চলে এলে কত হবে 3 আর এখানে থাকবে 8 এখান থেকে আমরা যে কাজটা করতে পারি 10 স্কয়ার থিটা সমান 8/18 এটা লিখতে পারো তো না আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারতেছি tan theta সমান এখানে 4 দুগুণ 8 9 দুগুণ 8 tan square theta আচ্ছা লিখি tan square theta তাহলে tan theta সমান কি হবে tan theta সমান 2/3 হবে না তাহলে theta equal to কি হবে tan inverse 2/3 আচ্ছা আমি কি করেছি এখানে আমি এখানে a half cos inverse 5/13 equal to theta ধরেছি তো তাহলে এখানে আমি লিখতে পারি না half cos inverse 5/13 equal to tan inverse 2/3 ঠিক আছে এখন এই ভদ্রলোকগুলো আমরা কি করে নিলাম tan inverse এ পরিণত করে নিলাম এখন আমাদের কাজ করতে খুবই সুবিধা হবে আচ্ছা তাহলে আমি এখন এখানে লেফট হ্যান্ড সাইডে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড equal to sin inverse 3/5 plus half cos inverse 5/13 minus cot inverse 2 ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই যে sin inverse 3/5 sin inverse 3/5 মানে কি লম্ব হয় ত্রিভুজ তাহলে লম্ব আর এটা হচ্ছে 5 তাহলে 5 স্কয়ার রুট ওভার 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার তাহলে পাশাপাশি সিন্দিরিকে নয় তাহলে আর 16 16 এর সাথে হবে 4 না তার মানে ভূমি হবে 4 তাহলে আমি কি লিখতে পারি না tan ইনভার্স 3/4 প্লাস এখানে লিখতে পারি tan ইনভার্স 2/3 আর এটাকে cot ইনভার্স 2 লিখলাম আপাতত আচ্ছা এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই দুইটা সূত্র দিয়ে দিই এই দুটো মিলে এই দুটো মিলে তাহলে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইনটু y তাহলে এখানে আসবে tan ইনভার্স 3 4 12 3 3 9 প্লাস 4 2 8 তাহলে 3 3 কাটা হাফ তাহলে এখানে 1 মাইনাস হাফ আসবে আর এখানে cot ইনভার্স 2 এখানে cot মাইনাস cot ইনভার্স 2 ঠিক আছে তাহলে এখানে আমাদের কাছে দাঁড়াচ্ছে tan ইনভার্স তাহলে 17/12 আরে 2 2 কে তাহলে এটা কি হয়ে যাবে 2/1 হয়ে যাবে উল্টে গেলে এখানে 2 1 2 2 5 1 এটাকে হাফ পাওয়া যাবে হাফটা এরকম উল্টে যাবে রাইট মাইনাস tan ইনভার্স এটাকে হাফ লিখতে পারি cot ইনভার্স 2 কে tan ইনভার্স হাফ লিখলাম তাহলে এখন আমরা এটা লিখতে পারি tan ইনভার্স 6 2 কোনো 12 তাহলে tan ইনভার্স 17/6 মাইনাস tan ইনভার্স হাফ তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি বলেন তো tan ইনভার্স x প্লাস মাইনাস না তাহলে এখানে লিখি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান হচ্ছে tan ইনভার্স 17/6 মাইনাস হাফ 1 প্লাস 17/6 ইনটু হাফ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার স্যাপার তাহলে দাঁড়াচ্ছে কি আমাদের কাছে tan ইনভার্স তাহলে এখানে হবে 6 উপরে এলসিএম হবে কত 6 না আচ্ছা তাহলে 17 মাইনাস 3 এটাই তো আসবে না উপরে যদি এলসিএম করি আর নিচে 6 2 12 12 প্লাস 17 ডিভাইড বাই 12 এটাই তো হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আসবে আমাদের কাছে tan ইনভার্স 17 থেকে 3 চলে গেলে কত হবে 14 তাহলে 14/6 আর এইদিকে হবে 12 উল্টে গেলে 7 8 9 29
বুঝছি তো ব্যাপারটা, তাহলে 6 দুগুণ 12 14 দুগুণ 28, হ্যাঁ আমাদের আনসার কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকে আমাদের আনসারটা আসলো কি, এখান থেকে আমাদের আনসারটা আমাদের ল্যাব পাসটা চলে আসছে, tan ইনভার্স 28/29, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছিস ব্যাপারটা? আসলে অঙ্কটা কোনো জটিল না, জাস্ট এটাকে আমরা টিটা ধরেছি, মানে অ্যাঙ্গেলটা ভালো করে ফাইন্ড আউট করা, ট্যান ইনভার্স আসার জন্য আর কি। অর্থাৎ টিটা করে ট্যান ইনভার্স 2/3, কেন হাফ ছিল তো, হাফটা ভালো করে মেজারমেন্ট করার জন্য কস ইনভার্স থেকে সরাসরি আমরা নিয়ে যেতে পারি। দেখেন হাফ থাকার কারণে পুরোটা যেহেতু অনুপাত বিপরীত গুণিতিক ফাংশন, তাহলে সেটাকে আমরা টিটা ধরে একেবারে সরাসরি ট্যান ইনভার্স নিয়ে আসছি। দেন এরপর আমরা আগের প্রসেসিংয়ে কাজ করেছি, আসলে কিন্তু কোনো কঠিন না, কিন্তু অঙ্কটা বোর্ডে এই পর্যন্ত কতবার আসছে তার কোনো ঠিক নেই, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। সো এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অল বোর্ডে 2018 সালের অল বোর্ডে কিন্তু খ নাম্বারে 4 নম্বরের জন্য আসছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং সহজও বটে, খুবই সহজ। দেখেন দেখাও যে 2011 নম্বর আছে এটা, সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5 মাইনাস কট ইনভার্স 2/11 ইকুয়াল টু 0, তো এটা সমান এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি কস ইনভার্সের আগে কোনো হাফ বা কোনো কিছু নাই, এটাকে ট্যান ইনভার্সে পরিণত করা যাবে, এটাকেও ট্যান ইনভার্সে পরিণত করা যাবে, এটাও ট্যান ইনভার্সে পরিণত করা যাবে, অর্থাৎ এটা অল বোর্ডে চলে আসছে। ঠিক আছে, তাহলে চলেন করি। তাহলে লেফট হ্যান্ড সাইড সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5 মাইনাস কট ইনভার্স 2/11। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সাইন ইনভার্সটাকে কিসে নিয়ে পরিণত করব, কটে নিয়ে যাব। তো সাইন হচ্ছে কি, লম্ববাই অতিভুজ, লম্ববাই অতিভুজ, এই এটা হচ্ছে সাইনের অনুপাত। তাহলে 5 স্কোয়ার, এটা হবে √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 5 × 4 = 16, তার মানে হবে 3। আচ্ছা, তার মানে ভূমি হবে 3। আচ্ছা, দেন এবার এটা নিয়ে ভাবি তো, এটা হচ্ছে যে কস, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে √5 স্কোয়ার, হলে 5 পাবো মাইনাস 4 পাবো, তার মানে 1 পাবো। আচ্ছা, তাহলে শেষ কাজ, তাহলে এটাকে আমি ট্যান ইনভার্স নিয়ে যাব। ট্যান ইনভার্স বারবার কেন নিয়ে যাচ্ছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, 2 ট্যান ইনভার্স এক্স, এই ফর্মুলাতে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে ট্যান ইনভার্স লম্ব হয় ভূমি 4/3, এটা যদি টিটা হয় আর কি, এটা যদি টিটা হয়, তাহলে প্লাস কস ইনভার্স স্কোয়ার ট্যানে নিয়ে যাব। ঠিক আছে, এটা কেন হাফ আসছে, তাহলে ট্যান ইনভার্স কত হবে, হাফ। ঠিক আছে, আর এখানে কট ইনভার্স 2/11 আপাত রাখি, কেন, কারণ আমি এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা করব। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস কট ইনভার্স 2/11। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা আসি ট্যান ইনভার্স, তাহলে 3 × 6, উপরে হবে 6, তাহলে 4 × 8 প্লাস 3, উপরে উপরে যদি আমি এলসিএম করি, ঠিক আছে না। আচ্ছা, আর নিচে হচ্ছে 2 × 4, 1 মাইনাস 2/3, তাহলে ট্যান ইনভার্স 6, আর এটা হচ্ছে 11, আর তি থেকে 2 চলে গেলো 1/3, তাহলে ট্যান ইনভার্স 11/6 ইন্টু 3/1, ট্যান ইনভার্স 11/2। ঠিক আছে, তো ট্যান ইনভার্স 11/2 আসলো, তোই আমরা কি লিখি নাই এখানে, কট ইনভার্স, এটা এখনো লিখেছি, লিখি নাই, কট ইনভার্স 2/11, এবার মাইনাস কট ইনভার্স 2/11, কট ইনভার্স ছিল কিন্তু কট ইনভার্স। ঠিক আছে, তাহলে কট ইনভার্স 2/11, তাহলে এই কট ইনভার্সকে আমি যদি এখন ট্যান ইনভার্সে নিয়ে যাই, ট্যান ইনভার্স 11/2 লিখতে পারবো না, কট ইনভার্স 2/11কে, এরপরে দেখেন মাইনাস ট্যান ইনভার্স 11/2, তাহলে এটা কাটা গেলে 0, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। ইজি না, একেবারে কী করেছি, জাস্ট এটাকে কটে নিয়ে ট্যানে নিয়ে গেছে, এটা কোটে নিয়ে গেছে, দেন ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা করেছে, কট ইনভার্স এক্সকে এইটা, এই কট ইনভার্স যে এক্সটা আছে এখানে যখন ট্যান ইনভার্সে নিয়ে গেছে, দেখিয়েছি প্লাস মাইনাস কাটা যাচ্ছে, দেন 0। এইটা অল বোর্ডে কীভাবে 4 নম্বরের জন্য দিয়ে দিচ্ছে, খ নম্বরে। ঠিক আছে, সো তো এখন আমরা আরেকটা নতুন অঙ্ক করতেছি, 2 এর 12 নম্বরে আছে,
যে sec inverse root 5 plus half sin inverse 4 by 5 minus sin inverse 1 by root 5 equal to tan inverse 2 এটা কি করতে বলছে দেখাও যে অর্থাৎ প্রমাণ করতে বলেছে ঠিক আছে দেখাও যে এটা সমান এটা তো এখানে sec inverse root 5 কে tan inverse নিয়ে যাওয়া যাবে এটাকেও tan inverse নিয়ে যাওয়া হবে কিন্তু এখানে আমরা সরাসরি tan inverse এ যেতে পাচ্ছি না তাহলে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড নি sec inverse root 5 তারপর হচ্ছে প্লাস হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ মাইনাস সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ ঠিক আছে তাহলে এখানে sec inverse root 5 বিষয়টি কীরকম sec inverse root 5 এখানে রুট ফাইভের নিচে কী আছে ওয়ান আছে তাহলে sec টিটা এটা হচ্ছে sec টিটার অনুপাত না আচ্ছা এটা হচ্ছে sec টিটা তাহলে sec টিটার সমান হচ্ছে কি অতিভুজ দ্বৈ ভূমি তাহলে অতিভুজ হচ্ছে রুট ফাইভ এটা যদি টিটা হয় ভূমি হচ্ছে ওয়ান তাহলে আমার লম্বটা হচ্ছে রুট ফাইভ স্কোয়ার আমার লম্বটা হচ্ছে রুট ফাইভ স্কোয়ার থেকে ফাইভ পাবো মাইনাস ওয়ান সমান এখানে টু হবে আর রুট সরালে টু হবে আচ্ছা এরপরে এইটার জন্য কী করতে পারি দেখি সাইন এটা যদি টিটা হয় সাইন এটা হচ্ছে সাইনের অনুপাত তাহলে লম্ব হয় অতিভুজ লম্ব হয় অতিভুজ তাহলে এখানেও হবে কত টু রুট ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এগুলো বুঝতে পেরেছি আশা করি রুট ফাইভ স্কোয়ার এখানেও হবে রুট ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সমান কি পাওয়া যাবে টু পাওয়া যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর কি এই sec ইনভার্সের জায়গায় আমি যদি লিখি ট্যান ইনভার্স টু বাই ওয়ান প্লাস হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ মাইনাস সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভের জায়গায় আমি যদি ট্যান ইনভার্স লিখি ট্যান ইনভার্স লম্ব ওয়াই ভূমি ওয়ান বাই টু ঠিক আছে তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে এখন ট্যান ইনভার্স টু আচ্ছা আমার রাইট সাইডে ট্যান ইনভার্স টু আছে না এখানে ট্যান ইনভার্স কত টু আছে ওকে আমি তাহলে একটা কাজ করি ট্যান ইনভার্স টুটাকে যদি রেখে দিতে পারি এটার মধ্যে যদি কাটাকাটি যাই তাহলে তো হইতো এখন ট্যান ইনভার্স থেকে আমরা সাইন ইনভার্সে কীভাবে যেতে পারি চলেন দেখি কীভাবে যাওয়া যায় চিন্তা করেন তো একটু কীভাবে যাওয়া যায় সাইন ইনভার্স ফোর বাই ফাইভ এখানে মাইনাস হাফ ইন্টু যদি আমি টু দিই তাহলে ট্যান ইনভার্স হাফ লিখতে পারি না ঠিক আছে ট্যান ইনভার্স হাফ লিখতে পারি ঠিক আছে সো ট্যান ইনভার্স টু প্লাস হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ মাইনাস হাফ টু ট্যান ইনভার্স হাফ ঠিক আছে এটা আমরা লিখতে পারি আমি এটা কেন নিয়েছি টু ট্যান ইনভার্স এক্সে কিন্তু আমরা সাইন ইনভার্সে যেতে পারি দেখেন এটার মধ্যে এখন মিলামিল হয়ে যাচ্ছে দেখেন ট্যান ইনভার্স টু প্লাস হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ তাহলে মাইনাস হাফ টু ট্যান ইনভার্স এর সমান কী ছিল আমাদের কাছে সাইন ইনভার্স টুয়াইস এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স সরি এক্স এক্স হচ্ছে আমাদের কাছে হাফ এক্স হচ্ছে আমাদের কাছে কত হাফ স্কোয়ার বুঝতে পেরেছি ব্যাপারটা এই জন্য এখানে হাফ আর টু এর সহযোগিতা নিয়েছি এখন এখানে হচ্ছে ট্যান ইনভার্স টু তো প্লাস হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ আর এখানে আসবে মাইনাস হাফ এখানে টু টু কাটা গেলে সাইন ইনভার্স ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এটা আসত না এটাই তো হয় আচ্ছা এখান থেকে আমি তাহলে আবার লিখতে পারি ট্যান ইনভার্স টু প্লাস হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ ঠিক আছে মাইনাস হাফ ঠিক আছে মাইনাস হাফ এই যে সাইন ইনভার্স এখানে এলসিএম করলে কী পাবো সাইন ইনভার্স কত সাইন ইনভার্স ঠিক আছে এলসিএম করলে আমরা পাচ্ছি চার একে চার চার একে পাঁচ মানে কত ওয়ান বাই ফাইভ বাই ফোর হবে না এখানে ওয়ান বাই চার একে চার চার একে পাঁচ ফাইভ বাই ফোর হবে তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে ট্যান ইনভার্স টু প্লাস হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ মাইনাস হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ তাহলে এটা এটা কাটা যায় তাহলে কী থাকবে ট্যান ইনভার্স টু এটা হচ্ছে আমাদের কাছে রাইট হ্যান্ড ঠিক আছে সো এটা হচ্ছে যে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক সেটা হচ্ছে যে কী করেছি আমরা এই হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভকে আমরা রেখে দিয়ে এই দুইটাকে যখন ট্যান ইনভার্সে কনভার্ট করলাম দেখেছি আমার রাইট পাশটা মিলে যায় একটা তাহলে আমরা দেখ চিন্তা করলাম যে এই দুইটার মধ্যে যেহেতু প্লাস মাইনাস আছে
কাটাকাটি যায় কিনা, তখন ট্যান ইনভার্স থেকে সাইন ইনভার্স কি হয়ে যাওয়া যায় টু ট্যান ইনভার্স করে। এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক করতেছি, সেটা হচ্ছে যে 17 আসছে ঢাকা বোর্ডে সৃজনশীল প্রশ্ন খতে একেবারে 4 নম্বরের জন্য। তো 2 এর 30 নাম্বার দেখাও যে sec ইনভার্স 5/3 প্লাস cot ইনভার্স 11/5 প্লাস sin ইনভার্স 16/65 ইকুয়াল টু 5/2। আচ্ছা তো এইটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো 5/2 কিসের জন্য কিসের জন্য আসে? আশা করি আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান হচ্ছে কত? 5/2। এগুলো আমরা আগের পর্বতে বেশি পর্বতে আলোচনা করেছি। আচ্ছা sin ইনভার্স প্লাস cos ইনভার্স x সমান 5/2, তারপরে sec ইনভার্স প্লাস cos ইনভার্স x সমান 5/2, ঠিক আছে। তাহলে আমরা তাহলে 5/2 কে আনতে হবে এখান থেকে। আচ্ছা তাহলে একটা কাজ করি, এই sec ইনভার্স এটাকে আমরা tan ইনভার্সে নিয়ে যাই, এটাকেও tan ইনভার্সে নিয়ে যাই, দেখি এই দুইটাকে ফর্মুলা করে cot ইনভার্স যদি এটা আছে আমরা এই দুইটা থেকে tan ইনভার্স এই ফর্মুলাটা আনতে পারি কিনা, তাহলে আমরা 5/2 পেয়ে যাব, ঠিক আছে। অনেকভাবে করতে পারেন আপনি, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec ইনভার্স 5/3 প্লাস cot ইনভার্স 11/5 প্লাস sin ইনভার্স 16/65, ঠিক আছে। তাহলে এখানে এই যে sec ইনভার্স, এই যে sec ইনভার্স, এই sec ইনভার্স হচ্ছে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে আমাদের কাছে 5, আর এটা যদি থিটা হয় এটা যদি এটা হবে 3, তাহলে আমার কাছে এটা আসতেছে কত? লম্ব কত হবে? লম্ব হবে √ওভার 5² মাইনাস 3² 5 + 5 = 3, 3 + 9 তার মানে হবে কত? 25 × 9 = 16, তাহলে হবে 4, তার মানে এটা হবে 4, ঠিক আছে। আর এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 65² - 16² এটাই তো হবে না? তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে পাওয়া যাচ্ছে ক্যালকুলেটর টিপে দেখেন 63, ঠিক আছে। রুট দেন, 65² দেন মানে 16² দেন, দেখবেন রুট চালান দেখবেন 63 আসতেছে। তাহলে আমাদের কাছে ভূমি হচ্ছে 63। আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি? sec ইনভার্সকে tan ইনভার্সে নিয়ে যাই, তাহলে tan ইনভার্স কত? লম্ব বাই ভূমি 4/3 প্লাস cot ইনভার্স 11/5, তারপর হচ্ছে প্লাস sin ইনভার্সকে আমরা tan ইনভার্স নিয়ে যাব, তাহলে tan ইনভার্স 16/63। তাহলে এখানে আমরা দাঁড়াচ্ছি কি? tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স 16/63 প্লাস cot ইনভার্স 11/5, এটাই তো আসে না? আচ্ছা তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর আমরা ফর্মুলাটা লিখতে পারি না, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে লেখার থেকে আমরা এখানে চলে যাই, ঠিক আছে। তাহলে এখানে হবে আমাদের কাছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সেখানে আমরা কি লিখতে পারি? tan ইনভার্স x 4/3 প্লাস 16/63 ডিভাইডেড বাই 1 - 4/3 ইন্টু 16/63, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, প্লাস cot ইনভার্স কত হবে? cot ইনভার্স 11/5, বিষয়টা বুঝতে পেরেছি তো? cot ইনভার্স যা আছে তা tan ইনভার্স, এটা x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 - x2। আচ্ছা তাহলে tan ইনভার্স, এখন আমাদের এলসিএম করতে হবে, তাহলে 3 × 2 = 3, তাহলে 63 হবে নিশ্চয়ই, আর এখানে কত হবে? 3 × 2 = 6, 3 × 3 = 3, 21 + 4 = 4, 2 × 8 প্লাস 16, আর নিচে তাহলে নিচে হবে 3 × 3 = 9, 3 × 6 = 18, ঠিক আছে। আর তাহলে 189 - 464 প্লাস cot ইনভার্স 11/5, তাহলে tan ইনভার্স 63, আর এখানে 0 হাতে 1, 8 একে 9, 9 একে 10, তাহলে এখানে 100 হচ্ছে, আর এখানে 189, আর নিচে 9 থেকে 4 চলে গেলে 5, তারপর হচ্ছে যে 8 থেকে 6 চলে গেলে 7, 8, 1, 2, 5,
এইটা হবে না প্লাস cot ইনভার্স 11 বাই 5 তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কি tan ইনভার্স tan ইনভার্স দেখি তো এখানে 3 3 9 3 6 18 এইটা এটাকে কাটলে এখানে আমরা 3 পাচ্ছি একটা তারপর এখানে 5 5 20 100 পাচ্ছি আর এখানে 5 25 100 পাচ্ছি তাহলে প্লাস cot ইনভার্স 11 বাই 5 তাহলে এখানে 5 দিয়ে কাটলে tan ইনভার্স 3 4 12 আর এখানে হবে 5 তারপর হবে প্লাস cot ইনভার্স এটা তো 12 বাই 5 হওয়ার কথা এখানে তো 12 বাই 5 আসেনি তার মানে আমাদের অঙ্কতে নিশ্চয়ই এটা 12 বাই 5 হবে যদি আমাদের ক্যালকুলেশনে 12 বাই 5 আসে তাহলে এটা 12 বাই 5 হবে তার মানে আমাদের এটা 12 বাই 5 হবে ঠিক আছে কোশ্চেনে হয়তো একটু ভুল হয়েছে 12 বাই 5 ঠিক আছে স্যার এটা হবে 12 বাই 5 এটা হবে 12 বাই 5 তাহলে এটা হবে 12 বাই 5 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 ঠিক আছে এখানে cot ইনভার্স 12 বাই 5 হবে সেটা তাহলে tan ইনভার্স এই যে 8x 8x tan x + cot ইনভার্স x সমান 5 বাই 2 বুঝতে পেরেছি ব্যাপারটা তাহলে খুবই সিম্পল শুধুমাত্র আমরা ইনভার্সের যে ফর্মুলাগুলো এখানে আমরা জানি সেগুলো জাস্ট নলেজে রাখলে কাজ শেষ ওকে খুবই সিম্পল এখানে আচ্ছা তাহলে এখন আমরা তিনের এক নম্বর অঙ্ক করব বইয়ের সেটা হচ্ছে sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3 ইকুয়াল টু 25 এখান থেকে এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাকে রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করতে বলেছে আচ্ছা এতক্ষণ আমাদের কাছে কিন্তু কোনো স্কোয়ার ছিল না বা sec এই অ্যাঙ্গেলটা sec এর ভিতরে ছিল না আর কি এখন tan sec ইনভার্স 3 আর আমরা তো জানি ত্রিকোণিতে কোনো পাত tan কি যার অ্যাঙ্গেল এই পুরোটাই তো এখন অ্যাঙ্গেল না আর এটা যেহেতু অ্যাঙ্গেল অর্থাৎ টিটা এখানে tan স্কোয়ার মানে পুরোটার উপরে কিন্তু স্কোয়ার আছে এখানে একই অবস্থা আচ্ছা এখান থেকে যদি আমাকে 25 আনতে এখানে কোনো কিন্তু কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনও নেই এমনি ত্রিকোণমিতিক ফাংশনও নেই 25 চলে আসছে তাহলে আমরা একটা কাজ করি এখানে যদি স্কোয়ার আছে এখানে sec স্কোয়ার এই পুরোটাকে যদি আমি টিটা ধরি sec স্কোয়ার টিটা আর এটা হচ্ছে tan স্কোয়ার টিটা তাহলে sec স্কোয়ার টিটা সমান আমরা কি লিখতে পারি এটা কিন্তু ইনভার্স ঠিক না এটা কিন্তু ইনভার্স ঠিক আছে তাহলে sec স্কোয়ার টিটা আমরা কি লিখতে পারি sec স্কোয়ার টিটা মাইনাস tan স্কোয়ার টিটা 1 স্কোয়ার টিটা মাইনাস tan স্কোয়ার টিটা 1 তাহলে sec স্কোয়ার টিটা সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার টিটা তাহলে tan tan কাটা যাবে দেখেন আমি আগে লেফট হ্যান্ড সাইডে নিই sec স্কোয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কোয়ার sec ইনভার্স 3 এই তো ব্যাপার তাহলে sec স্কোয়ার টিটা সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার tan ইনভার্স 4 এই পুরোটা হচ্ছে টিটা sec স্কোয়ার টিটা সমান 1 প্লাস tan স্কোয়ার টিটা ঠিক আছে এইবার এখানে যেহেতু sec ইনভার্স আছে আমি tan থেকেও sec যেতে পারি তাহলে sec স্কোয়ার টিটা মানে tan স্কোয়ার টিটা সমান 1 তাহলে আমি লিখতে পারি sec স্কোয়ার sec ইনভার্স 3 sec স্কোয়ার টিটা মাইনাস 1 সমান tan স্কোয়ার টিটা দেখেন তো এই এটার জন্য আমি এটা লিখেছি আর এটার জন্য আমি এটা লিখেছি ফর্মুলাটা কি ইউজ করেছি ওই যে sec স্কোয়ার টিটা প্লাস মাইনাস tan স্কোয়ার টিটা সমান 1 এই ফর্মুলা ইউজ করেছি ঠিক আছে তো tan স্কোয়ার টিটা ভার্সাস প্লাস হবে sec স্কোয়ার টিটা মাইনাস 1 ওকে তাহলে এখন আমাদের কাছে কি আছে 25 আচ্ছা আমরা তো 25 প্রমাণ করব না আচ্ছা তাহলে এখানে এই 1 এই 1 কিন্তু কাটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে tan tan ইনভার্স এই লাইনটা একটু বাড়িয়ে লিখতেছে স্কয়ার এই tan উপরে স্কয়ার থাকে মানে পুরো টিটা সহ tan টিটা sec স্কয়ার মানে sec টিটা পুরোটা উপরে স্কয়ার না তাহলে tan স্কয়ার এই টিটা পুরোটা উপরে স্কয়ার প্লাস sec ফ্রাস ব্র্যাকেট sec ইনভার্স 3 আর বাইরে স্কয়ার দিচ্ছি তাহলে এখানে দেখুন tan ইনভার্স আর tan উঠে যাবে 4 এর উপরে স্কয়ার sec ইনভার্স আর sec উঠে গেলে 3 এর উপরে স্কয়ার তাহলে 16 প্লাস 9 সমান 25 খুবই সিম্পল একবার অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে কিন্তু বেস্ট কথা হচ্ছে খুবই সিম্পল রাইট ঠিক আছে
এইভাবে করব আর কি আমরা তিনের অঙ্কগুলো তাহলে তিনে দুই আছে দেখাও যে sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3 ইকুয়াল টু 15 এটা কিন্তু বোর্ডেই পর্যন্ত তো কতবার আসছে কোন তার ঠিক নাই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু একই স্টাইল অঙ্কটা করব আগেরটা যেভাবে করছি সেভাবে করে খুবই সিম্পল দেখেন আমি লেফট হ্যান্ড সাইডটা আবার নিচ্ছি sec স্কয়ার tan ইনভার্স 2 ঠিক আছে প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3 তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে sec স্কয়ার টি এর সমান sec স্কয়ার টি তে মাইনাস tan স্কয়ার সমান 1 তাহলে 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 2 ঠিক আছে এরপরে cosec এর সাথে কার সাথে সম্পর্ক cot cosec স্কয়ার টি তে মাইনাস cot স্কয়ার সমান 1 তাহলে cosec স্কয়ার সমান কি লিখতে পারি আমরা 1 প্লাস cot স্কয়ার cot ইনভার্স 3 বিষয় বুঝছি তো cosec স্কয়ার টি তে মাইনাস cot স্কয়ার তাহলে cosec স্কয়ার 1 প্লাস cot স্কয়ার টি তে ঠিক আছে cosec স্কয়ার টি তে মাইনাস cot স্কয়ার টি তে সমান 1 এটা এই ক্ষেত্রে থেকে আমরা এই কাজটা করেছি আচ্ছা তাহলে এখানে 1 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 2 প্লাস tan tan ইনভার্স 2 বাইরে স্কয়ার দিলাম প্লাস cot আচ্ছা আমাদের কাছে তো একটা cot ইনভার্স 3 আছে না আচ্ছা cot ইনভার্স 3 তাহলে বাইরে হবে স্কয়ার তাহলে এখানে আমার আসছে 2 আর এটা tan tan কাটা গেলে 2 স্কয়ার cot cot কাটা গেলে 3 স্কয়ার তাহলে হবে 2 প্লাস 4 প্লাস 9 তাহলে কত 15 না 15 এই হচ্ছে ব্যাপার রাইট হ্যান্ড সাইড ঠিক আছে খুবই সিম্পল করে কিন্তু এটা পরীক্ষা অনেকবার আসছে খুবই খুবই সিম্পল তাহলে তিনের পাঁচ নম্বর আছে এই অঙ্কটা এটা কিন্তু অল বোর্ডে সিলেক্টেড হয়েছিল 2018 সালে অল বোর্ডে কিন্তু চার নম্বরের জন্য এটা আসছে ঠিক আছে আসলে কিন্তু খুবই সিম্পল আগের মতোই মনে হচ্ছে যেন কঠিন দেখাও যে সাইন স্কয়ার কস ইনভার্স 1 বাই এক্স মাইনাস কস স্কয়ার সাইন ইনভার্স 1 বাই রুট এক্স ইকুয়াল টু 2 বাই 9 যেখানে এ বি সি একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ এবং যেখানে অত্রিভুজ হচ্ছে এক্স লম্ব হচ্ছে এবি টু অত্রিভুজ ওয়াই সমান রুট ফাইভ তো আমাদের তো সব কিছু বলে দিয়েছে তাহলে বি সির মান দেওয়া আছে এবির মান দেওয়া আছে তাই এসির মান বের করতে পারবো নিশ্চয়ই তাহলে এ সি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাই তো দাঁড়ায় তাহলে এক্স স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 4 প্লাস রুট ফাইভ স্কোয়ার না তাহলে 4 প্লাস ফাইভ মানে হচ্ছে কত নাই এটা কার মান এক্স স্কয়ার মান সো এক্স মান কত 3 তাহলে এই এক্স মান হবে 3 শেষ দেখেন এখন এই লেফট হ্যান্ড সাইডটা ধরি সাইন স্কোয়ার কস ইনভার্স 1 বাই এক্স মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স 1 বাই রুট এক্স এটা হচ্ছে ব্যাপার তাহলে এই যে সাইন স্কোয়ার কস ইনভার্স 1 বাই এক্স এর ভ্যালু কত আসছে 3 মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স 1 বাই এক্স এর ভ্যালু কত আসছে রুট 3 এখন আসে সাইন স্কোয়ারের পুরোটা টিটা সাইন স্কোয়ার টিটা সমান কি লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার টিটা সমান 1 তাহলে সাইন স্কোয়ার টিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার টিটা তাহলে 1 মাইনাস কস স্কোয়ার কস ইনভার্স 1 বাই 3 ঠিক আছে এরপরে মাইনাস কস স্কোয়ার টিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার সাইন ইনভার্স 1 বাই রুট 3 ঠিক আছে এটাই না দাঁড়ায় সাইন ইনভার্স 1 বাই রুট 3 আচ্ছা তাহলে এ হচ্ছে ব্যাপার তাহলে 1 মাইনাস কস কস ইনভার্স 1 বাই 3 স্কোয়ার মাইনাস 1 হবে মাইনাস 1 প্লাস হবে সাইন সাইন ইনভার্স 1 বাই রুট 3 বাইরে আছে স্কোয়ার এভাবে লিখলাম দেখেন স্কোয়ার কস ইনভার্স কাটা যায় 1 মাইনাস 1 বাই 3 এর উপরে স্কোয়ার ঠিক আছে তো প্লাস 1 মাইনাস 1 তো কাটা যায় এটা আমরা নাই লিখি আচ্ছা এখানে একটা মাইনাস আছে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে যে আর এটা মাইনাস প্লাস হয়ে গেছে ওকে কোনো সমস্যা নেই
এরপরে সাইন ইনভার্স কাটা গেছে ওয়ান বাই রুট থ্রির উপরে স্কোয়ার হয়েছে না তাহলে এখন আমার দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই রুট থ্রি থেকে আসে ওয়ান বাই থ্রি আর এখানে মাইনাস ওয়ান বাই নাইন ঠিক আছে না ওয়ান বাই নাইন তাহলে দাঁড়াচ্ছে আমাদের কাছে নাইন নাইন মাইনাস ওয়ান সমান এইট বাই হ্যাঁ নাইন তাহলে সরি এটা হবে কত নাইন তিন তিরিকা নয় নাইন রসাগত সরি সরি এটা হবে থ্রি থ্রি অ্যালসিয়াম বলে থ্রি থ্রি যা নাইন তিন তিরিকা নয় তাহলে তিরিকা থ্রি মাইনাস ওয়ান টু বাই নাইন এটা হচ্ছে আমাদের কাছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে আমাকে কী বলেছে যে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু টু বাই নাইন ঠিক আছে তো লেফট হ্যান্ড সাইড আমরা কী করেছি জাস্ট এখানে এক্সের ভ্যালুটা আমরা বের করে নিতে হয়েছে একই বিষয়ে ঠিক আছে খুবই সহজ অঙ্ক এটাও কিন্তু পরীক্ষা অনেকবার আসছে এর পরের ভিডিওতে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন।